আমি 2 নং ভবানীপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ খলিলুর রহমান। 28 নভেম্বর আমাদের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আমার জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক উপহার দিয়েছেন এবং এই নৌকা প্রতীক পাওয়ার জন্য আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন বরুড়ার মাটি ও মানুষের নেতা, আমার প্রাণপ্রিয় নেতা জনাব নাসিমুল আলম চৌধুরী নজরুল সাহেব। আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি ওনাদেরকে ইশতেহারে আমি আমার ভবানীপুর ইউনিয়নের জনগণকে বলেছিলাম, আমি নির্বাচিত হলে ভবানীপুর ইউনিয়নকে একটি অত্যাধুনিক ডিজিটাল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। জনগণ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বিশাল ভোটে জয়যুক্ত করেছেন, সেই জন্য আমি এখন আমি যে প্রতিশ্রুতি দিয়েছি আমার জনগণকে সেই প্রতিশ্রুতি পালন করার জন্য আমি আমার সার্বিক চেষ্টা এবং আমি আমার কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে এরই মধ্যে ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষ্যে যে কাজটি শুরু করেছি, বিশেষ করে আমাদের ইউনিয়নের অবকাঠামোগত যে দুর্বল অবস্থা ছিল, বিশেষ করে রাস্তাঘাট, আমি আমার এমপি মহোদয়ের সহযোগিতায় এবং আমার একান্ত প্রচেষ্টায় 22 কিলোমিটার রাস্তা অনুমোদন করিয়েছি এবং ওই রাস্তাগুলির অনুমোদিত রাস্তা থেকে 2টি রাস্তার কাজ চলমান এবং নতুন করে শুরু করেছি, বর্তমানে ম্যাকাডম অবস্থায় আছে। আশা করি আগামী 2 মাসের মধ্যেই আমার এই 2টি রাস্তা পাকা কাজ সম্পন্ন হবে এবং আমার এখানে ইউনিয়ন পরিষদ ভবনের যেই জরাজীর্ণ অবস্থা সেই ভবনটি নতুন করে করার জন্য আমার যেই প্রতিজ্ঞা বা ওয়াদা ছিল আমার ইউনিয়নের জনগণের কাছে সেটি নিয়েও আমি কাজ শুরু করেছি। ইতিমধ্যেই আমরা এই কাজ ভবনগুলি তৈরি করার জন্য জায়গার যেই পরিকল্পনা এবং সরকারি সংস্থার সাথে যে যোগাযোগের যে বিষয়গুলি আমি এই কাজটি শুরু করেছি। ইনশাল্লাহ আমরা অল্প কিছুদিনের মধ্যেই আমরা নতুন ভবনটি তৈরি করার জন্য জায়গার ব্যবস্থা আমরা করতে পারব। আর আমার কৃষক ভাইদের জন্য যে আমার প্রতিশ্রুতি ছিল, কৃষকদেরকে থার্মোস্টার মেশিন, রোয়া লাগানোর মেশিন দেওয়ার যেই পরিকল্পনা ছিল সেইগুলি নিয়েও আমি কাজ শুরু করেছি এবং এই মেশিনগুলি কেনার জন্য প্রাইস যাচাই বাছাইয়ের কাজ শুরু করেছি। ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আমি এই মেশিনগুলি খরিদ করব এবং আমার ইউনিয়নের জনগণকে আমি দিব। এর বাহিরে আমাদের ইউনিয়নে মানুষ যেই শান্তি চায়, যেই আশা ভরসা করে আমাকে ভোট দিয়েছিল সেই লক্ষ্যে আমি কাজ করেছি। অনেকগুলি মামলা আমি আপোষ মীমাংসা করে দিয়েছি, গ্রামে অনেক ঝগড়া বিবাদ ছিল সেই ঝগড়া বিবাদগুলি আমি অনেকগুলি মীমাংসা করে দিয়েছি। আমি আমার কাজগুলি আন্তরিকভাবে আমি করার চেষ্টা করছি এবং জনগণও আমাকে সার্বিক সহযোগিতা করছে এবং জনগণ অত্যন্ত খুশি আমার এই কার্যক্রম দেখে। আমি কিছুদিন আগে আমাদের ইউনিয়নে জুয়া চলতো, জুয়া বন্ধ করেছি, সেজন্য জনগণ আমাকে অনেক বাহবা দিয়েছে এবং আমাকে সমর্থন দিয়েছে। আমাদের ইউনিয়নে 100 বৎসর ধরে সংখ্যালঘুদের যে সীতাখল সেটা দখল করে রেখেছিল, আমরা গত 2 দিন আগেই সেই সীতাখলকে আমরা উদ্ধার করে চতুর্দিকে আমরা পিলার গাড়িয়ে আমরা ব্যারিকেড বাউন্ডারি দিয়ে দিয়েছি। এখানে সংখ্যালঘুরা প্রত্যেকে খুশি। এখন সংখ্যালঘুদের একটি দাবি হচ্ছে তারা ওই শ্মশানে যাওয়ার জন্য রাস্তা নেই, এই রাস্তাগুলিও মানুষ কেটে ক্ষেত বানিয়ে ফেলছে। তা আমি তাদেরকে আশ্বস্ত করেছি এবং ওয়াদা করেছি অচিরেই আমরা তাদের সেই হারানো রাস্তা আমরা পুনরুদ্ধার করে দিব, যাতে তারা তাদের লাশ নিয়ে শ্মশানে যেতে কোনো রকমের অসুবিধা না হয়, তারা লাশ ওখানে তাদের শেষ কৃত্য শেষ করার জন্য যাতে কোনো রকমের প্রবলেম না হয় সেই জন্য আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা দিব। এবং 26 মার্চ উপলক্ষে গত 2 দিন থেকে আমাদের সারা বাংলাদেশে সারা জেলা উপজেলাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে কী অবদান, কী ভূমিকা ছিল
সেই বিষয় নিয়ে আলোচনা চলছে। আমার ইউনিয়নও গত দুই দিন ধরে মিটিং চলছে, আলোচনা চলছে, এবং আগামীকাল বৃহস্পতিবার আমাদের পরিষদ ভবনে মুক্তিযোদ্ধার কমান্ডার এবং সকল মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এবং আমাদের দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে এক বিশাল আলোচনা সভার আয়োজন করেছি। বঙ্গবন্ধু জাতির পিতা, ওনার মুক্তিযুদ্ধে কী অবদান ছিল, উনি দেশের জন্য কী করেছেন, এই বিষয়ে আমরা ওনার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই আমরা আলোচনা করব এবং ওনার জন্য আমরা মিলাদ দোয়া প্রার্থনা করব। আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। তার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনাকে যেন আল্লাহ তাআলা হায়াতে তাইয়েবা দান করেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেইভাবে দিন রাত বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, উনি যাতে এই কাজগুলি সুন্দরভাবে করতে পারেন সেই জন্য আমরা দোয়া প্রার্থনা করব এবং আলোচনা করব। অবশেষে আমার ইউনিয়নের সকল জনগণকে আমি সম্মান এবং শুভেচ্ছা জানিয়ে এবং দোয়া চেয়ে এবং আগামীকালকে যে আমাদের মিটিং করার কথা 26 মার্চ উপলক্ষে, সেটা আমাদের এমপি মাননীয় সংসদ সদস্য জনাব নাসিমুল আলম চৌধুরী নজরুল সাহেবের নির্দেশ আমাদের প্রতি, আমরা দলীয়ভাবে যাতে আমরা ইউনিয়ন পরিষদে এই কাজটি করি সেই লক্ষ্যে আমরা ওনার নির্দেশ মতো, ওনার নির্দেশ পালন করার জন্য 26 মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে যেই অবদান, সেই অবদান সম্পর্কে আমরা আলোচনা করব। এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।